হাই ফ্রেন্ডস, আমার মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরেকবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা আপনার জিজ্ঞাসা আমার উত্তর। প্রথমে অনুপ কুমার মল্লিকের প্রশ্ন দিয়ে শুরু করছি। অনুপ কুমার মল্লিক লিখেছেন, আপনি বললেন নন ট্রেন্ড রেখেছে, প্লিজ বলুন কোন সাবজেক্টে রেখেছে। নন ট্রেন্ড কিন্তু বাংলা সাবজেক্টে প্রচুর নন ট্রেন্ড ডাক পেয়েছে, খোঁজ নিয়ে দেখতে পারেন। ফিরোজ বক্স লিখেছে যে WBSSC গ্রুপ ডি সি এবং ডি ওয়েটিং লিস্ট থেকে কি করার ডাক, কী করে দেখবো প্লিজ। সে ওয়েটিং লিস্ট যারা আছে তাদের একটা লিস্ট কিন্তু আমি অলরেডি আমার কমিউনিটি গাইডলাইনে গ্রুপ ডি এবং সি ওদেরকে দিয়ে দিয়েছি। ফিরোজ বক্স আপনি একটু দেখে নেবেন। তারপর হচ্ছে কমল সরেন লিখেছেন যে কমল সরেন লিখেছেন কমল হবে মনে হয়, যাই হোক স্যার, ফিজিক্যাল এডুকেশনের এসটি সিট সংখ্যা কত স্পেসিফিক আমি বলতে পারবো না যে সিট সংখ্যা এদের এতে নেই, আমার এর ভেতরে নেই যে টোটাল এক্স্যাক্টলি সিট কত আছে। সৌরভ চ্যাটার্জি লিখেছে অর্গানাইজ টিচারদের নিয়োগ, অর্গানাইজ টিচারদের নিয়োগের কথা বলি যে অর্গানাইজ টিচারদের নিয়োগের আপনাদের খুব সম্ভবত যতটুকু জানি যে আনন্দবাজার পত্রিকা দেখেছেন কিনা জানি না, আপনাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের একটা অ্যাড কিন্তু আনন্দবাজার পত্রিকা দিয়েছিল 20 তারিখের একটু আগে মনে হয় কিন্তু এটা দিয়েছিল, একটু দেখে নেবেন ওটা। ফিরোজ বক্স লিখেছেন কিন্তু আমার কমিউনিটি ট্যাবে কিন্তু সব লিস্টটা দিয়ে দিয়েছি, 167 জনের লিস্ট কিন্তু দিয়ে দিয়েছি। ফ্রেস বক্স আপনার প্রশ্নের উত্তর আমি আশা করি দিয়েছি। তারপর হচ্ছে বুদ্ধদেব দলাই লিখেছেন যে এসসি কাটে কম বেশি আপনি ধরে রাখুন 72 নামতে পারে, অসুবিধা হবে না, 72 71 বা 70 নামতে পারে। সুমিত রয় লিখে, স্যার আপনার প্রতিটা আপডেট ভিডিও ফলো করি, বিশেষত আপনার জিজ্ঞাসা আমার উত্তর ভিডিওগুলি দেখে খুব উপকৃত হই। স্যার এবার আফারের বাংলা এসসি কাট অফ কত নেমেছে যদি কিছু তথ্য দেন ভালো হয়। সুমিত রয় আপনাকে বলি বাংলায় কাট অফ এসসি কাট অফ আপনার 78 পয়েন্ট সামথিং কিন্তু নেমেছে, একদম একটা পাক্কা খবর। অর্থাৎ 77 78 নেমেছে, অর্থাৎ 77 76 75 74 এটা আশা করা যেতে পারে যে এসসিদের এরকম নামতে পারে, 74 কিন্তু নামবে আশা করা যায়। বাসার শেখ লিখেছেন ডিয়ার স্যার, এইচএস এর হিস্ট্রি কত পর্যন্ত নেমেছে বা কতজন নিয়েছে? দাদা আমার ওয়েটিং 26, আমি থার্ড লিস্ট হলে পেতে পারি কি প্লিজ দাদা জানাবেন। এইচএস এর হিস্ট্রি ওবিসি এবার থার্ড লিস্ট হবে, এবার 26 আশা করি ডাক পেয়ে যাবেন, কারণ 26 জন থার্ড লিস্ট কিন্তু হতে পারে, একদম কনফার্ম বলছি না। কিন্তু সুপর্ণা তিওয়ারি লিখেছেন, দাদা আপার প্রাইমারির সেকেন্ড ফেজ নম্বর পুজোর আগে বেরোবে? পুজোর আগে বেরোনোর সম্ভাবনা কম যতটুকু দেখছি। তারপরে হচ্ছে সুচন্দ্রা মিদ্যা লিখেছেন যে স্যার 9-10 না 11 ও 9-10 শিক্ষাবিজ্ঞান 1 এবং শিক্ষাবিজ্ঞান 2 মানে কি স্যার? বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে দেবেন প্লিজ। 9-10 শিক্ষাবিজ্ঞান 1 এবং শিক্ষাবিজ্ঞান 2 অর্থাৎ আপনাদের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশনের ওপরে যে প্রশ্ন সেটার কথা এখানে বলা হয়েছে। 9-10 শিক্ষাবিজ্ঞান 1 শিক্ষাবিজ্ঞান 2 অর্থাৎ এডুকেশনের ওপরে যে প্রশ্নগুলো হবে সেই কথাগুলো বলা হয়েছে, দুটো সাইড থেকে প্রশ্ন হবে এডুকেশনের। তারপর সুমা সুলতানা লিখেছেন যে স্যার বাংলায় 67 ওবিসি ফিমেল আপার প্রাইমারিতে কি ডাক পেতে পারি? ফোর্থ পেজ হলে আপনার ডাক পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেকেন্ড এবং থার্ড পেজে ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই। সুমা সুলতানা আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। সুচন্দ্রা মিদ্যা লিখেছেন যে স্যার আমার সাবজেক্ট বায়োলজি, 9-10 ক্ষেত্রে কি সাবজেক্ট থাকতে পারে বলবে প্লিজ? 9-10 ক্ষেত্রে কি সাবজেক্ট থাকতে পারে মানে বায়োলজি আপনি জীবন বিজ্ঞানে ওখানে অ্যাপ্লাই করবেন, অসুবিধা তো কিছু নেই।
তারপর সুচন্দ্র মিদ্দা লিখেছেন যে স্যার আমার সাবজেক্ট বায়োলজি, 9-10 একই রকম সাবজেক্ট থাকবে বলবেন প্লিজ? অবশ্যই থাকবে, বায়োলজি থাকবে। আচ্ছা, রাজ শর্মা লিখেছেন যে স্যালারি স্ট্রাকচার পিট্যাক্স, পিট্যাক্স তারপর হচ্ছে এমএ, এইচআরএ, এগুলো বিষয়ে নিয়ে একটা ভিডিও দিন, অবশ্যই চেষ্টা করব স্যার। তারপর লক্ষ্মী সরকার লিখেছেন যে স্যার ছন্দের জন্য কিছু দেন, চেষ্টা করছি, আমার সময় হয়ে ওঠে না বলে দিতে পারি না, তবে চেষ্টা করছি। তারপরে হাবিব গাজী লিখেছেন পিওর সায়েন্স 72.66, ওবিসি এ চান্স আছে কি? ওবিসি এ 72 পিওর সায়েন্স, হ্যাঁ চান্স আছে কিন্তু। পরিতোষ মর্মন লিখেছেন দাদা আপার প্রাইমারি সেকেন্ড লিস্ট বেরোবে কি আদৌ? অবশ্যই বেরোবে, এবং পুজোর আগে বেরোনোর সম্ভাবনা কম, পুজোর পরেই বেরোবে। রাহুল দত্ত লিখেছেন আপার প্রাইমারি কি আপারে আপারে কি ডিএড এর মূল্য আছে? অবশ্যই মূল্য আছে, কেন নেই? বিকাশ বীর লিখেছেন আমি আমার বিএ অনার্স 50% আছে, এমএতে 50% নেই। আমার বিএ অনার্সে 50% আছে, এমএতে 50% নেই, আমি একাদশ পরীক্ষা বসতে পারবো? বিকাশ বীর আপনাকে বলি যে আপনি যদি জেনারেল কাস্ট হন সেক্ষেত্রে সমস্যা হবে, কিন্তু এসসি হলে যদি 45% থাকে আপনি বসতে পারবেন, অসুবিধা হবে না। দেবাশিস চট্টোপাধ্যায় লিখেছেন যে দাদা আমি বিএসসি বটানি অনার্স, অনার্স 52.50, কিন্তু বিএসসিতে ওভারঅল 49। আপার প্রাইমারিতে একাডেমিক স্কোর কোনটি ধরা হবে? আপনি আপার প্রাইমারিতে 52 অনার্স দিলেও অসুবিধা হতো না, ওটা দিতে পারেন। সন্দীপ ঘোষ লিখেছেন যে আমি জেনারেল, আমার স্কোর 76, জিওগ্রাফি, আমি কি সেকেন্ড পেজে ডাক পাবো? আপনি ডাক পেয়ে গেছেন, পড়া শুরু করে দেন। শান্তনা দাস লিখেছেন স্যার 9-10 জিও ওবিসি বি এতে মেল ফিমেল মোট কত আসন ফাঁকা হয়েছে? 9-10 জিওগ্রাফি, 9-10 জিওগ্রাফিতে ওবিসি বিতে মেল ফিমেল, ওটা একদম আমি কনফার্ম করে বলতে পারবো না, সরি, কিছু মনে করবেন না, কারণ ওই এই পরিসংখ্যানটা সত্যি কথা আমি রাখিনি। তবে শুধুমাত্র ওবিসি বি কত ফাঁকা হয়েছে এটা বলতে পারবো না, তবে আমার আন্দাজ, এটা কিন্তু সঠিক বলবো না, আন্দাজ 200-র ওপরে সিট জিওগ্রাফিতে আশা করি ফাঁকা হয়েছে। সুমন দাস লিখেছেন থ্যাংক ইউ স্যার, আপনাকেও ধন্যবাদ। সুচন্দ্রা মিদ্দা লিখেছেন যে স্যার কেন্দ্র এখন 9-10 এবং 11-12 টেট চালু করেনি, তাহলে রাজ্যে টেট হবে কি করে বললে? আমি বলি যে 9-10 এই ঘোষণা কিন্তু সরকার করেছে, এনসিটি কিন্তু এনেছে এই নিয়ম, এই নিয়মটা সামনে ইয়ার থেকে কিন্তু কার্যকরী হওয়ার সম্ভাবনা প্রবল, এই নিয়মটা কিন্তু কেন্দ্রই ঘোষণা করেছে। তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স লিখেছেন যে দাদা আমি জেনারেল ফিমেল টেট 62.2, একাডেমিক নাম্বার 34, হিস্ট্রি হিন্দি মিডিয়াম, নন ট্রেন্ড, চান্স আছে কি? আপনি জেনারেল ফিমেল কিন্তু হিস্ট্রি, আপনি কি কোনভাবে এই 34 একাডেমিক নাম্বারটা দিলেন আমি বুঝলাম না, আর 62 কোনভাবে দিলেন আমি ঠিক বুঝলাম না। যাই হোক, এটা কোন বিষয়ের ওপর বলতে চেয়েছেন বা আপারে চান্স পাবেন কি কিছু চান্স পাবেন সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। তারপর হচ্ছে সংযুক্তা ঘোষ লিখেছেন যে স্যার বিএড এর সেকেন্ড ইয়ার চলছে, আমি কি বসতে পারবো? অবশ্যই অ্যাফিয়ারদের যদি সুযোগ দেয় বসতে পারবেন, আশা করি অসুবিধা হবে না। হাবিব খান লিখেছেন দাদা জিওগ্রাফি ওবিসি বি কাট আপ কত হতে পারে? জিওগ্রাফি ওবিসি বি 73.4 ধরে রাখুন। রূপলাল মান্ডি লিখেছেন জিওগ্রাফি এসটি কাট আপ মার্ক কত দাদা? আমার একাডেমিক স্কোর 70, সেকেন্ড পেজে ডাক পাবো? অবশ্যই আপনি 70-তে ডাক পেয়ে যাবেন। কিন্তু রিম্পা দে লিখেছেন থ্যাংক ইউ দাদা, আপনাকে ধন্যবাদ। তারপরে হচ্ছে মধুমিতা দাস লিখেছেন যে ফিমেলদের সংস্কৃত আপার প্রাইমারি কত নামতে পারে সেকেন্ড ফেজে প্লিজ যদি বলেন দাদা। ফিমেলদের সংস্কৃত এবার কাস্ট না বললে সমস্যা আছে, ফিমেলদের ওইভাবে বলা খুব মুশকিল। আপনি যদি কাস্ট ধরেন তাহলে জেনারেলদের আমি বলবো 76-7 ধরে নিতে পারেন,
যারা এ ক্যাটাগরি আছেন তাদের 74 ধরে নিন, ওবিসি বি ক্যাটাগরি, ওবিসি বি বাই এ ক্যাটাগরি 70, আর জেনারেল এই এসসি আছে যারা তাদের 72-2 ধরে নিন, এরকম ধরলেই আশা করি হবে। কুহেলি বিশ্বাস লিখেছেন যে স্যার 9-10 ম্যাথমেটিক ওবিসি বি এর কাউন্সিলিংয়ের পর কতগুলি সিট খালি হলো। এবার দেখুন, ওই আমি বলছি যে ওবিসি বি এর এইভাবে একদম ধরে আমি কোনো কিছু বলতে পারবো না, তবে ম্যাথে কিন্তু প্রচুর সিট ফাঁকা হয়েছে এটুকু বলতে পারি। এই একদম স্পেসিফিক আমি বলতে পারবো না, ওক্ষেত্রে আমি একদম অজ্ঞ, আমি এই খবরটা একদম ডাকিনি। অরূপ মান্ডি লিখেছেন, আমি বিএ বি ফার্মা গ্রাজুয়েট, আপার প্রাইমারি টেট পাস করেছি 2015-তে, ডিএলএড করেছি, আমাকে ভেরিফিকেশনে কল করেছে, আমি আপার প্রাইমারির স্কুল টিচারের ইন্টারভিউয়ে কল পেতে পারি কি? আমি এখন প্রাইমারি স্কুল টিচার। অবশ্যই আপনাকে ভেরিফিকেশনে ডেকেছে, এখন ভেরিফিকেশনে দেখুন কি হয়। বিফার্মা যদি, আশা করি বিফার্মা গ্রাজুয়েট, তো আপনাকে বিফার্মা গ্রাজুয়েটে আপনাকে কোনভাবে নেবে, জীবন বিজ্ঞানের সাবজেক্ট হিসাবে নেবে না কোন সাবজেক্ট হিসাবে নেবে সেটাও কিন্তু একটা ব্যাপার। তো সেক্ষেত্রে নির্ভর করছে তাদের ওপরে যে বিফার্মাটা কোন সাবজেক্টের ভেতরে পড়ে বা কোন সাবজেক্টটা আপনি পড়াবেন। আপনার তো নির্দিষ্ট একটা সাবজেক্ট থাকা দরকার গ্র্যাজুয়েশনে, যে বিফার্মা নিলে আপনি কোন নির্দিষ্ট সাবজেক্টটা নিতে পারবেন সেটা নির্ভর করছে সেই ভেরিফিকেশনের ওখানে। ভেরিফিকেশন যদি ঠিকঠাক হয় বা ভেরিফিকেশানে যদি তারা মান্যতা দেয় নিশ্চয়ই পাবেন। আসাদুল শেখ লিখেছেন, আমার সাবজেক্ট জিওগ্রাফি 77 আছে, 76 আছে ওবিসি এ, আমি সেকেন্ড ফেজে ডাক পেতে পারি কি? অবশ্যই ডাক পাবেন। আমার আর একটি প্রশ্ন, ফার্স্ট ফেজে জিওগ্রাফি কত কাটম নেমেছে? নামাটা পরের কথা, আপনি সেকেন্ড ফেজে ডাক পেয়ে যাবেন, আপনি পড়াশুনো শুরু করে দিন। সুদীপ সরকার লিখেছেন যে সিট কিছু কিছু বেড়েছে, তো সম্ভাবনা আছে বাড়ার, একটু ওয়েট করুন, আপডেট সিট টোটাল কত।